সবই ডাক্তার। দুর্গাপুর ব্যারেজ যে মহাশ্মশান, সেই শ্মশানের চুল্লি দীর্ঘদিন ধরে একটা মানে সমস্যা হচ্ছিল, যে চুল্লির একটা সাইড একটা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। চুল্লির একটা হচ্ছে রিপেয়ারিং থ্রু আউট দরকার ছিল, সেটা আমাদের হচ্ছে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমাদের SWM এর MIC রুমা পাড়িয়াল, উনি হচ্ছেন মহানাগরীকে নোটিশ করেছিলেন, তার ভিত্তিতে 12 তারিখ থেকে এটা থ্রু আউট রিপেয়ার হবে। এবং সেই থ্রু আউট রিপেয়ারিংয়ের প্রশ্নে কয়েকদিন চুল্লির বন্ধ থাকবে, যেহেতু হচ্ছে এটাকে যদি বন্ধ না করে করা হয় তাহলে প্রপার মেনটেন্যান্সটা হবে না, সেই কারণে এটা করা। কিছুদিন হয়তো দু একটা দিন মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হবে, কিন্তু কাঠে পাশেই আমাদের চুল্লি রয়েছে, কাঠের যেখানে হচ্ছে দাহ করার ব্যবস্থা সেখানে সমস্ত বিধি মেনেই নিয়ম মেনেই সরকারি নির্দেশিকা মেনেই কাজ হবে। আর এই থ্রু আউট রিপেয়ারিংটা হয়ে গেলে মানুষ যেটা দীর্ঘ সমস্যার মধ্যে আটকে ছিল, প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছিলো, এর থেকে মুক্তি পাওয়া যাবে। এখানে অভিজ্ঞতা এলো, এখানে যে চুল্লি খারাপ, তারপরে কাঠের দাম বেশি, কাঠের দাম বাড়িয়ে দিয়েছে, এই জন্য আমাদের অনেক দুর্ভোগ হতে হচ্ছে। এই এলাকাটাতে এত বড়, এখানে যদি এই চুল্লি খারাপ হয় তাহলে মানুষের কত দুর্ভোগ হতে পারে। এখানে চুল্লি মিনিমাম 4টে দরকার, তবে মানুষের সুবিধা হবে। এতে মানুষ হ্যারাসমেন্ট হয়ে আলামার হয়ে যাচ্ছে, আমাদের ডবল খরচা হচ্ছে, যা চুল্লিতে হয় কাঠে পড়াতে সে ডবল খরচা এবং সময় বেশি, সব কিছু বেশি লাগছে। ওই অভিজ্ঞতা হলো যে আমরা পেলাম না ঠিক জায়গা, আমরা চুল্লিতে করাবো সেখানে কাঠে করাতে হচ্ছে, এইটাই তো আমাদের সমস্যা। কী বলছে? হ্যাঁ, তো বলছে যে চুল্লি খারাপ। হ্যাঁ, সব কিছু পাচ্ছে, আমরা পাবো কোথায় পয়সা? আমরা গরিব মানুষ, পয়সা করি নাই, আমাদের কোনো কিছু নাই। যখনই আসি চুল্লি খারাপ, চুল্লি খারাপ। কিন্তু এবার আমার এই এসে পরে জানলাম যে আবার চুল্লি খারাপ হয়েছে, আবার আমাদেরকে কাঠ আনতে হয়েছে, কাঠ ওখান থেকে আনা হয়েছে, কাঠ এনে পরে আবার পুড়াতে হয়েছে। এখানে দেখুন অনেকেই তো আসে গাছ পুড়াতে, এমনি বডি পুড়াতে আসছে, যে আমরা তো জানি না যে এমনিভাবে আগেও বলেছে কতবার চুল্লি খারাপ, এই চুল্লি খারাপ, এখন আবার সেই চুল্লি খারাপ, এইসবভাবে নিয়ে আমাদের চলছে। 800 টাকা কুইন্টাল কাঠ, কাঠের দাম, তাহলে আমরা ওই চুল্লিটা কিসের জন্য মানাচ্ছে? তাহলে চুল্লিটাও তো ঠিক করা দরকার, এদেরকে তো দেখা দরকার। তাহলে এইখানেও সেই চুল্লি, এখানে 800 টাকা কুইন্টাল কাঠ, তো সবই তো দেখতে পাই। যে গতকালও কি সেম ঘটনা ঘটেছিল, চুল্লি খারাপ হয়ে যাও? হ্যাঁ, রাত 1:45 একটা COVID-19 বডি ঢুকেছিল, সেটা চলতে চলতে মোটরটা খারাপ হয়ে গেছে। তারপর কি হলো? তারপরে কোভিড জ্বলে গেছে, তত অসুবিধা নেই, যা হিট থাকে তত জ্বলে যায়। নিয়ে তারপরে কী সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত আমরা হলো কি, যেখানে ফোন করে জানাতে হবে, জানানো হয়েছে, কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আর এটা তো আগামীকাল থেকে কাজ শুরু হবেই। চার দুটো ঠিক ছিল, ওটা মোটর তো একটা, মূলত মোটর থাকে একটা, আসে মোটরটাই গড়বড় হয়, দুটো একটাই মোটর, মোটরটাই খারাপ হয়, এই মোটরই মেরামতি হবে, মোটর মেরামতি হবে। তারপর কিছু ফার্নিচার, অনেক কিছু কাজকর্ম আছে, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিছু কাজকর্ম আছে, সেগুলো হবে। কটা নবীকরণ হবে, মোট কথা লেখা আছে নবীকরণ হবে। ঠিক হবে, আর অত আর সব কিছু আমি বলতে পারবো না। লাইনে সব লাইনে থাকবো, ঠিক আছে, একটু থাকবে।